আমরা সিলেট চলে আসছি আরো আর যাও যাও ইচ্ছে পূরণ করার জন্য। সে চা বাগানে যেতে চায়, সরাসরি চা গাছ দেখতে চায়, পাহাড়ে উঠতে চায়। তো আমরা এখন একটা চা বাগানে আসছি, চা বাগানের উপরে আছি আমি, আরোয়া, আরোয়ার আম্মু সহ আমরা সবাই এখন চা বাগানের একদম উপরে আছি। দেখি চলেন আমরা এই দিকটা যত দূর চোখ যায় শুধু চা পাতা আর চা পাতা, চা গাছ, চা পাতা তোলো। আরোয়া এখানে এসে সে খুবই খুশি, সে এইদিক ওদিক ছুটোছুটি করছে। আমি একবার ওকে ভয় দেখানোর জন্য বললাম যে চা বাগানে কিন্তু সবুজ কালার সাপ থাকে, সেটা শুনে সে অনেক ভয় পেয়েছে। পরে যখন ভুলে গেছে তখন আবার দুষ্টুমি শুরু করছে, সে চা পাতা তুলতেছে এভাবে, টিভিতে নাকি সে ভিডিও দেখেছে এভাবে চা পাতা তোলে, তো সেও সে চেষ্টা করতেছে, খুবই খুশি। রোদের মধ্যে তারা চা বাগানের পুরো এলাকা ঘুরছে, আনন্দের কাছে রোদ তুচ্ছ আমাদের। তো আমরা ঘুরতে ঘুরতে এখন আরেকটা বাগানে চলে আসছি, আরেকটা পাশে। এই পাশটাও বিশাল এরিয়া নিয়ে চা বাগান। এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পেরেছি এটার, এই চা এস্টেটটার মালিক হচ্ছেন রাগিব আলী নামের এক ভদ্রলোক। ওনার এছাড়াও বেশ কিছু চা বাগান এখানে রয়েছে। এখানকার চা পাতা গোল্ডেন লিফ বলে পরিচিত, এটা ওয়ার্ল্ডের অন্যতম দামি চা পাতা। আমরা মোটামুটি চা বাগানের সব দিক ঘোরা শেষ, এখন আমরা নামার প্রস্তুতি নিচ্ছি। আমরা পাহাড় থেকে আস্তে আস্তে আরোয়া সহ আমরা সবাই নামছি খুব সাবধানে। এখানে এসে সত্যিকার অর্থে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমরা তো চা সবসময় খাই, যখন চা বাগানে আসি তখন অন্যরকম এক প্রাউড ফিল কাজ করে, ভালো লাগে কাজ করে যে বাংলাদেশের পণ্য এটা।